আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল রাফি ইংলিশ সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে ওয়েলকাম জানাচ্ছি। আমি এয়ার রনি। তো আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব এসএসসি সামারি রাইটিং, কীভাবে ইংরেজি প্রথম পত্রে সামারি লিখতে হয় সে বিষয় নিয়ে আজকে কথা বলবো। তো তুমি যদি এইচএসসি পরীক্ষার্থী হয়ে থাকো, যদি এসএসসি ফার্স্ট ইয়ার বা সেকেন্ড ইয়ার স্টুডেন্ট হয়ে থাকো, তাহলে আজকের এই ভিডিওটি তোমার জন্য। তো এখানে তোমরা স্ক্রিনে দেখতেই পাচ্ছ রয়েছে এইচএসসি সামারি রাইটিং একটি ফরম্যাট আকারে এখানে রয়েছে। তো আসলে মূলত তোমরা যখন সামারি লিখতে বলা হয়, তখন সামারি লেখার সময় তুমি পুরো প্যাসেজটি তুলে দিয়ে আসো। তো এটা করা মোটেও ঠিক না, কারণ প্যাসেজ আর সামারি কিন্তু এক বিষয় না। প্যাসেজ এক জিনিস আর প্যাসেজের সামারিটা আরেক জিনিস। সামারিটা হচ্ছে প্যাসেজের মূল বিষয়বস্তু। তো এখানে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ রয়েছে দি প্যাসেজ ইজ এ শর্ট কম্পোজিশন, প্যাসেজটা হচ্ছে ছোট একটা প্রবন্ধ। দি অথর অফ দি প্যাসেজ এক্সপ্রেসেস হিজ থটস থ্রু ইট, অর্থাৎ লেখক তার মূল বক্তব্য এই প্রবন্ধের মধ্য দিয়ে প্রকাশ করেছে। এরপরে দি মেন সামারি অফ দি প্যাসেজ ইজ অ্যাবাউট, তো এখানে একটা ফাঁকা ঘর দেখতে পাচ্ছ, তো এই ফাঁকা ঘরে মূলত সাবজেক্টটা দিবা। তো তোমাকে যেহেতু এখানে একটা প্যাসেজ দিয়েই দেওয়া হবে, তো এই প্যাসেজের অবশ্যই বিষয়বস্তু রয়েছে। যেমন তোমাকে ধরো এখানে একটা প্যাসেজ রয়েছে, যেমন ডায়াসপোরা। ডায়াসপোরা মানে হচ্ছে দেশান্তর। তো এই যে ডায়াসপোরা, এই এই প্যাসেজে মূলত কী আলোচনা করা হয়েছে, ডায়াসপোরা কেন হয়েছে, বা পৃথিবীতে কখন থেকে ডায়াসপোরা শুরু হয়, ডায়াসপোরা যে বিষয়টা, ডায়াসপোরা নিয়ে কারা গবেষণা করে, এই সমস্ত বিষয় কিন্তু এই এই প্যাসেজটাতে আলাপ আলোচনা হয়েছে। তো এই এটার মূল বিষয়বস্তু কিন্তু এই প্যাসেজের মূল বিষয়বস্তু কি ডায়াসপোরা বা দেশান্তর। তো এখানে এই যে অ্যাবাউট এই ঘরটাতে অবশ্যই তোমাকে লিখতে হবে কি ডায়াসপোরা। এরপরে পাঁচ সেন্টেন্সের মধ্যে তুমি নিজের ভাষায় এর মূল বক্তব্যটা লিখবে। এখানে পাঁচ সেন্টেন্সের উপরে যাবে না, ঠিক আছে? পাঁচ সেন্টেন্সের মধ্যে মূল বক্তব্যটা নিজের ভাষায় লিখতে বলে সবচেয়ে বেশি ভালো হয়। এরপরে যদি নিজের ভাষায় তুমি না পারো, একান্তে যদি না পারো, তাহলে ফার্স্ট টু লাইন্স দিবা, এরপরে প্যাসেজের ফার্স্ট টু লাইন্স, এরপরে মিডিল থেকে টু লাইন সিলেক্ট করবা এবং লাস্ট লাইন দিয়ে আসবা। একান্তে যারা পারবে না, এটা তাদের জন্য বললাম, আর যারা পারবে তারা অবশ্যই নিজের ভাষায় সিনোনিম চেঞ্জ করে কিংবা নিজের ভাষা আর কি একটু মডিফাই করে অবশ্যই লিখবে। এরপরে ইন দি ইন্ড উই ক্যান মেনশন ফ্রম দি অ্যাবোভ প্যাসেজ, ইফ উই কিপ দি রাইটিংস ইন আওয়ার মাইন্ড উই উইল বি অ্যাবল টু লার্ন অ্যাবাউট। এখানে আবার ওই সাবজেক্টটা দেখতে পাচ্ছ, অর্থাৎ প্রথমে যে তুমি সাবজেক্টের ঘরে কী লিখছিলে, ডায়াসপোরা লিখছিলে এখানে, তো ডায়াসপোরাটা আবার এখানেও লিখবে, অর্থাৎ এই এই জায়গাটা তো লিখবে, এখানে যেটা লিখছিল ঠিক এখানে ঠিক তাই লিখবে, ঠিক আছে? তো সময় স্বল্পতা থাকার কারণে আমি ডায়াসপোরা প্যাসেজটা পড়ে দিতে পারছি না। তো ডায়াসপোরা নিয়ে আমার চ্যানেলে অলরেডি ভিডিও রয়েছে বাংলা অর্থসহ, তোমরা ওই ভিডিওটি দেখে নিতে পারো। তো এইভাবে যদি এই ফরম্যাট অনুযায়ী তোমরা যদি লেখো, তো তাহলে আমি মনে করি তুমি এখানে এসএসসি সামারিতে ফুল মার্কস পাবে। প্রায় ফুল মার্কস যদি নাও পাও, অ্যাবাউট ফুল মার্কস পাবে, ঠিক আছে? অন্তত দশে তুমি আট এখান থেকে পাবে আশা করি। তো আজকে এ পর্যন্ত, আগামীতে কথা হবে নতুন কোনো টপিক নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো। টাটা।